শেষ খবর লৈছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দুটাকৈ অনুষ্ঠানত কালির দিনটোত তেওঁ অংশগ্রহণ করা পরিলক্ষিত হৈছিল ডিব্ৰুগড় আৰু কাৰ্বিয়াং লগত প্রধানমন্ত্রী আহিছিল প্রধানমন্ত্রীয়ে অনুষ্ঠানত যাতায়াতৰ বাবে জনতাক পৰিবহন কৰাৰ বাবে প্ৰায় 29 কোটি টকা খৰচ হোৱা বুলি চৰ্চা চলিছিল অৱশেষত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে এই সমগ্র চৰ্চাক ভুয়া আখ্যা দিছিল পার্সন টাইমেট এই মুহূর্তত জনাইছে বিশেষ খবৰটো প্রধানমন্ত্রীৰ অনুষ্ঠানত পৰিবহনৰ বাবে খৰচ হোৱা নাছিল 29 কোটি টকা এই বিষয়ক লৈ বিতর্ক আরম্ভ হয়েছিল রাজ্যত চর্চা আরম্ভ হয়েছিল ইয়ার পিছতে মুখ্যমন্ত্রী কৈছে যে অসম সরকারে সভালৈ যোৱা লোকসকলৰ অহা যোৱাৰ বাবে কোনো ধন ব্যয় কৰা নাই কার্বিয়াংলং আৰু ডিব্ৰুগড়ৰ অনুষ্ঠানত জনতাৰ অহা যোৱাৰ বাবে অসম সরকারে ধন খৰচ নাই কৰা বুলি এই মুহূৰ্তত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ তৰফৰ পৰা প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা হৈছে পৰিবহনৰ নামত হিমন্ত সরকারে 29 কোটি টকা খৰচ কৰা বুলি ব্যাপক চৰ্চা চলিছিল জ্যেষ্ঠ অধিবক্তা প্রশান্ত ভূষণেও টুইটারের জড়িয়ে এই কথা উত্থাপন করেছিল সামাজিক মাধ্যমতো ইয়াক লৈ যথেষ্ট চর্চা চলিছিল এখন তালিকা ভাইরেল হয়ে আছিল অবশেষত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইয়ার প্রত্যুত্তর দি কৈছে যে অসম সরকারে জনতার অহা যোৱাৰ বাবে নরেন্দ্র মোদীর সভালৈ অহা যোৱা করার বাবে যাতায়াতের করার কোনো ধরনের টাকা খরচ করা নাই আর যে 28 কোটি টাকা খরচ করা বলে 29 কোটি টাকা প্রায় খরচ করা বলে যে চর্চা চলি আছে সেই চর্চাক ভুয়া আখ্যা দিছে মুখ্যমন্ত্রীর তরফের প্রায় প্রথম প্রতিক্রিয়া আহিছে যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানত অসম সরকারে 29 কোটি টাকা খরচ করা নাই আর পরিবহনের নামত সরকারে কোনো ধন খরচ করা নাই বলে মুখ্যমন্ত্রীয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে যে চর্চা চলিছে সেয়া সম্পূর্ণরূপে ভুয়া প্রশান্ত ভূষণে এই বিষয়ক লৈ এটা টুইটও করেছিল আর জ্যেষ্ঠ অধিবক্তাগৰাকীর এই টুইটকু উভতি ধরেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই মুহূর্তত আমি স্টুডিওলৈ আহিবলৈ চেষ্টা কৰিম আৰু মুখ্যমন্ত্রী কিদৰে সমগ্র বিষয়ক লৈ প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে তাক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম মুখ্যমন্ত্রীর তরফৰ পৰা এই মুহূর্তত টুইট কৰা হৈছে আমি ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ টুইটাৰ হেণ্ডেল লৈ আপোনালোকক লৈ গৈছো যত মুখ্যমন্ত্রীয়ে এই টুইটটো কৰিছে এই টুইটত মুখ্যমন্ত্রীয়ে লিখিছে আই উইছ টু কেটেগরিকলি ষ্টেট দেট গভর্নমেন্ট অসম হেজ নট স্পেন্ট এনি এমাউন্ট ফর ট্রান্সপোর্টেশন অফ দ্য পিপল টু অনারেবল প্রাইম মিনিষ্টাৰ প্রোগ্রাম অন April 28, 2022 ইন কার্বিয়াংলং এণ্ড ডিব্ৰুগড় অর্থাৎ মুখ্যমন্ত্রীয়ে কব বিচাৰিছে যে প্রধানমন্ত্রীর যে কার্বিয়াংলং আর ডিব্ৰুগড়ত এপ্রিলের 28 তারিখে যে অনুষ্ঠান আছিল কালির দিনটো যে অনুষ্ঠান আছিল তাত লোকসকলক অহা যোৱাৰ নামত চৰকাৰে অসম চৰকাৰে কোনো ধৰণৰ টকা খৰচ কৰা নাই তাৰ পাছত মুখ্যমন্ত্ৰীয়ে লিখিছে উইড লাইক টু ডিনাই দিস এজ ফলছ এণ্ড মিছলিডিং এই সম্পূৰ্ণ যি প্ৰচাৰ সেই প্ৰচাৰক মিছা আখ্যা দিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় দিছ ইজ মেলিচিয়াছ প্ৰপাগেণ্ডা এই সমগ্ৰ এক প্ৰপাগেণ্ডা আখ্যা দিছে অসৎ প্ৰপাগেণ্ডা আখ্যা দিছে হানিকারক প্রপাগেন্ডা আখ্যা দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর মুখ্যমন্ত্রীয়ে কার্টল প্রশান্ত ভূষণে এই সমগ্র বিষয়ক লৈ টুইট করে প্রশ্ন করেছিল হোয়াট 29 crore অন 8,000 ভেহিকলস ফর এ ডেজ ভিজিট টু মোদি নো ওয়ান্ডার দ্য গভ ইজ সেলিং ব্যাঙ্ক রেলওয়ে এলআইসি এটসেট্রা এইদরে প্রশান্ত ভূষণের তরফের পর কোয়া হয়েছিল যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের 8,000 বাহন ভাড়া করা হয়েছিল যত অসম সরকারে 29 কোটি টাকা ব্যয় করেছে আর ইয়ার জড়িয়ে আসলতে সরকারে ব্যাঙ্ক রেলওয়ে এলআইসির আদিও বিক্রি করা বলে লিখিছিল আর ইয়ার প্রত্যুত্তরত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে সমগ্র যে প্রচার সেয়া সম্পূর্ণরূপে মিছা রাজ্য সরকারে লোকসকলের অহা যোৱাৰ বাবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানত কোনো ধরনের টাকা ব্যয় করা নাই আর ইয়াক ভুয়া আখ্যা দিয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফের পর এই বিষয়টুক সামাজিক মাধ্যমতে যথেষ্ট চর্চা চলিছিল এখন তালিকাও প্রকাশ হয়েছিল সমগ্র তালিকার প্রচারক মুখ্যমন্ত্রী এই মুহূর্তত ভুয়া আখ্যা দিয়েছে